কেন উড়তেছে, কে যেন উড়তেছে, কে সেই বানরের মতো উড়তেছে, আমি একটু দেখতে চাই তাকে। পারফেক্ট, রাখার চেষ্টা করবো। কারণ হচ্ছে গিয়ে যদি জঙ্গল বাঁচে তাহলে আমরা নিশ্চয়ই ভিউয়ার্স, আজকে চলে এসেছি বাংলাদেশের একমাত্র সোয়াম ফরেস্ট রাতারগুল, সিলেটের রাতারগুল। অত্যন্ত সুন্দর একটি জায়গা। এই যে আমি রাতারগুল ঘাটে আছি, এখান থেকে আমরা একটি নৌকা নিব। এই যে নৌকাগুলো অনেকগুলো এখানে নৌকা পাওয়া যায়। এই যে অনেকগুলো ডিঙ্গি নৌকা, এবং নৌকাগুলোর প্রাইস হলো 4-5 জন যেতে পারবেন 850 টাকায়। সো আপনি কী করতে পারবেন, এই যে এখান থেকে যেতে পারবেন, আরও বিস্তারিত পাবেন পুরো ভিডিওর ভিতরে। আমি ভিডিওতে সব ডেসক্রিপশন নিয়ে দিয়ে দিব, আশা করি সব তথ্য পাবেন। এবং ভিডিও দেখতে থাকুন, তার একটা ট্রাভেলার সাবস্ক্রাইব। নৌকা থেকে নামলাম। এই যে পাশেই, এই যে খুব সুন্দর নদীর মতো করে লেকগুলা থেকে আসলে চলে আসছি। এখন এই যে ভিতরে যাবো, রাতারগুলের ভিতরে সোয়াম্প ফরেস্ট। যেহেতু এখন বর্ষাকাল না, সবগুলো শুষ্ক মৌসুম। সো আরেকটা কথা বলবো, তা হচ্ছে গিয়ে কেউ জঙ্গলে কোনো সময় আপনাদের খাবারের উচ্ছিষ্ট ফেলাবেন না। পানির বোতল, টিস্যু ফিস্যু এগুলো অনেকে আমরা ফেলাই, এটা আমরা ফেলাবো না। মানে যতটুক পারি অতটুক পারফেক্ট রাখার চেষ্টা করবো। কারণ হচ্ছে গিয়ে যদি জঙ্গল বাঁচে তাহলে আমরা নিঃশ্বাস নিতে পারবো, আর যদি আমরা নিঃশ্বাস নিতে পারি তাহলে আমরা হচ্ছে গিয়ে প্রপারলি মানে আমাদের বডি কাজ করবে। এবং ন্যাচার যে জিনিসটা, এই জিনিসটা ধ্বংস করা কারোর উচিত না। সো আমি রিকোয়েস্ট করবো আপনাদেরকে, সবাইকে, যে মানে পারফেকশন যে এই জিনিসটা রাখবেন। কেউ খেয়ে ওই যে পলিথিন অথবা চিপসের প্যাকেট অথবা ওই যে পানির বোতল এগুলো ফেলাবেন না। থ্যাংক ইউ। কথা বললেন না, ছবিতে কথা উঠে যাবে।
আমরা শেষটা দেখে আসলাম, এখন শুরু করব। বানরের মতো বেয়ে বেয়ে কে যেন উঠতেছে, কে যেন উঠতেছে, কে সেই বানরের মতো উঠতেছে আমি দেখতে চাই তাকে। সে মনে হচ্ছে যে অ্যামাজন জয়ী সেই ব্যক্তি, যে অ্যামাজন জয় করতেছে এই যে নিচে দেখি আমি। আপনারা জানতে আপনারা শিখিবা যায়।